দেখুন, আমাদেরও দোষ আছে, আরে কেনা কে চাতে হো, মানে আমরা সব সময় পক্ষপাতিত্ব করি, এটা তো দেখাই গেছে এর আগেও, যে আমরা নোকিয়ার প্রশংসা করি, বলি যে নোকিয়ার একটা বুকের পাটা আছে, সাহস আছে, হিম্মত আছে, তারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দিয়ে একটা ফোন 50,000 রুপিতে লঞ্চ করে দেয়, এটা নোকিয়া বলেই পারে, আর কেউ তো পারতো না। কে বলেছে আপনাকে পারতো না? ওপো একটা ফোন লঞ্চ করে দিয়েছে, ওপো রেনো 8T কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দিয়ে এই ফোনটা লঞ্চ হয়েছে 30,000 রুপিতে, 8GB 128GB ভ্যারিয়েন্ট, এবং এই ফোনটা বাংলাদেশেও পাওয়া যাচ্ছে কিন্তু, এবং বাংলাদেশে রীতিমতো সবাই খুব প্রশংসা করছে এই ফোনটার। বিভিন্ন কাগজপত্রে লেখালেখি হচ্ছে যে ওপো দুর্ধর্ষ একটা ফোন লঞ্চ করেছে। এই ফোনটা বাংলাদেশে কত দামে পাওয়া যাচ্ছে? অবভিয়াসলি 40-45,000 টাকায় এই ফোনটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, কিন্তু এই ফোনটা এই দামে লঞ্চ হওয়াটা কি যুক্তিযুক্ত? দেখুন, ফোনটা দেখে হাতে ধরে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা একটা প্রিমিয়াম ফোন, মানে সত্যি অসাধারণ। ওপো এই জিনিসটা যে করে মানতেই হবে, একদম রোগা পাতলা ফোন, স্লিম ট্রিম, মানে পুরো মডেল আর কি। এটা ফোন নয়, এটা রিলস বা টিকটকের মডেল। দাঁড়ান দাঁড়ান, কাঁচা বাদাম গানে এটা নেচে ওঠার আগে এটাকে টেবিলে রাখি আগে, তারপর বাকি কথাটা বলি। এই ফোনটা এমনিতে কিন্তু দেখতে যেরকম বললাম সত্যিই ভালো, কিন্তু সব থেকে বড় কথা, শুধু রূপে ভুললে তো হবে না। এই ফোনের ব্যাক প্যানেলে সুন্দর দেখতে ব্যাক প্যানেল, কিন্তু এটা পুরোপুরি প্লাস্টিক। একটা 30,000 রুপির ফোন প্লাস্টিক ব্যাক প্যানেল দিয়েই আসে। তবে সব মজা সরিয়ে রেখে এটা মানতেই হবে, এই ফোনটা হাতে নিয়ে প্রিমিয়াম ফিলিং দিচ্ছে এবং খুবই পাতলা ফোন, হালকা ফোন। অবশ্যই এই ফোনটার লুকস আর ডিজাইনের জন্য এই ফোনটাকে টিকটকার বলাই যায়, না না, এই ফোনটাকে ভালো ফোন বলা যায় লুকস আর ডিজাইনের জন্য। ব্যাকসাইডে দেখছেন বিশাল বিশাল দুটো ক্যামেরার লেন্স বা গোল গোল চাকতি বসিয়ে দিয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টোটাল 1, 2, 3টে ক্যামেরা আছে। ইয়েস, 3টে ক্যামেরা, একটা ফ্ল্যাশ রয়েছে, এবং ওপো কতটা বিনয়ী একবার ভেবে দেখুন, তারা 3টে ক্যামেরার জন্য 3টে হাবল টেলিস্কোপ এখানে বসিয়ে দেয়নি, মাত্র 2টো দিয়েই কাজ সেরে দিয়েছে। এই ফোনের ব্যাক সাইডে আছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সেটা বোঝা যাচ্ছে লেন্স দেখে, এত বড় ক্যামেরা বাম্প দেখে, এবং তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা। 30,000 রুপির ফোন, তাতে কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, তাহলে কি এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়? না, ওপো এই ফোনটা লুকস, ডিজাইন এবং ক্যামেরার জন্যই মার্কেটিং করছে। এই ফোনটার ক্যামেরার ব্যাপারেই হাইলাইট করা হচ্ছে যে 108 মেগাপিক্সেল ক্যামেরা, সেটা স্যামসাংয়ের সেন্সার। এমনিতে ছবি কেমন উঠেছে? আমরা ছবি তুলে দেখেছি যে দিনের বেলায় বেশ একটা সাহেব সাহেব ফিলিং আসছে, তবে হ্যাঁ, এটা কখনোই বলা যাবে না যে এই ফোনের ছবি খারাপ। মোটামুটি আমরা যখন ডেলাইটে ছবি তুলছি, ভালো ছবি তুলেছে, ঠিকঠাক কাজ চলে যাবে। তবে সব থেকে আমার যেটা ভালো লাগলো যে নাইটে, আমরা যখন নাইট মোডে ছবি তুলছি, সেই ছবি কিন্তু ভালোভাবেই আসছে, মানে নর্মাল ছবি থেকে নাইট মোডের ছবি এখানে কিন্তু ভালো আসছে। তবে এখানে গল্পে একটা সামান্য টুইস্ট রয়েছে, এই 2 মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা কিন্তু মাইক্রোস্কোপিক ক্যামেরা, অর্থাৎ যে কোনো জিনিসের একদম কাছে নিয়ে গিয়ে ছবি তুলতে পারবে, মানে পিঁপড়ে চিনি খেতে আসলে তার দাঁতের ছবি তুলে নিতে পারবে। ফ্রন্টে একটা 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যে ক্যামেরাটা দিয়ে অবশ্যই আপনি টিকটকার হতে পারবেন, ভালো ছবি তুলতে পারবেন, কিন্তু এখানে খুব হতাশজনক একটা ব্যাপার রয়েছে, এই ফোনটাতে যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর রয়েছে, তো সেই প্রসেসরটার একটা লিমিটেশন আছে, এটা ভিডিও কখনোই 1080p 30fps এর উপরে তুলতে পারে না। 4K ভিডিও এই প্রসেসর যে ফোনে থাকবে সেই ফোনে তোলা যাবে না, এটা জেনে রাখুন। তো সেক্ষেত্রে এই ফোনটা দিয়ে, 30,000 রুপির একটা ফোনটা দিয়ে, 40,000 টাকার একটা ফোন দিয়ে আপনি 1080p 30fps এই শুধু ভিডিও রেকর্ড করতে পারবেন, সেটা ফ্রন্ট ক্যামেরা হোক বা ব্যাক ক্যামেরা। আচ্ছা, এত অবধি ভিডিও দেখে আপনার কী মনে হচ্ছে? এই ফোনটার কি সব কিছুই খারাপ এরকম আমি বলার চেষ্টা করছি? না, একেবারেই নয়। যেরকম বললাম যে এই ফোনের লুকস আর ডিজাইন সত্যিই খুব ভালো, এবং তার সাথে সাথে এই ফোনের ডিসপ্লেটাও আমার ভীষণ ভালো লেগেছে। 6.7 ইঞ্চি ডিসপ্লে, অথচ ফোনটা দেখুন, দেখে কি বিশাল বড় মনে হচ্ছে? না, মনে হচ্ছে না, কারণ এই ফোনের চিন আর বেজেল প্রায় নেই, খুবই কম আছে। তার সাথে সাথে মাঝখানে সেন্ট্রালি অ্যালাইন্ড একটা পাঞ্চ হোল রয়েছে। অ্যামোলেড ডিসপ্লে, 120Hz-এর অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন খুবই ভালো, কোনো রকম কোনো সমস্যা এই ডিসপ্লে থেকে পায়নি। এই ফোনে 4800mAh ব্যাটারি, তার সাথে সাথে 67W ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। সেই 67W চার্জারটা এই ব্যাটারিটাকে ওই 45 মিনিটে পুরোপুরি চার্জ করে দিতে পারছে। কিন্তু এই ফোনের ব্যাটারি ব্যাকআপ আমার অতটাও ভালো লাগলো না। ব্যাটারির সাইজ 4800 ঠিকই, কিন্তু আমার মনে হয় ব্যাটারির অপটিমাইজেশন আরেকটু বেটার হওয়া উচিত ভবিষ্যতে। তবে একটা জিনিস খুব ভালো লেগেছে, এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো। ব্যাটারি ম্যানেজমেন্ট ভালো না হলেও র্যাম ম্যানেজমেন্ট ভালো, র্যামের মধ্যে কিন্তু পুরনো অ্যাপ্লিকেশন অনেকক্ষণ ধরে থেকে যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে LPDDR4X র্যাম আছে, UFS 2.2 স্টোরেজ টাইপ আছে। এই স্টোরেজের প্রসঙ্গে মনে পড়লো যে Android 13 আউট অফ দ্য বক্স পাচ্ছে, এই জিনিসটা ওপো ভালো করেছে। অবশ্যই সফটওয়্যারের ক্ষেত্রে ভালো কাজ করেছে, এবং সফটওয়্যারের এখানে প্রচুর ব্লোটওয়্যার আছে, হট অ্যাপস, হট গেমস, যেগুলো শুনলেই আমাদের গায়ে গাটা একটু গরম হয়ে যায় আর কি, রাগে।
অন্য কিছু না, তো সেই হট অ্যাপস হট গেমস এখানে বর্তমান। গেম প্লের ক্ষেত্রে আমরা দেখলাম যে পাবজি মোবাইল যখন আমরা স্মুথ আলট্রাতে করছি তখন খুব মাখনের মতো চলছে, স্মুথই চলছে, কিন্তু যখন আমরা এইচডিআরে যাচ্ছি, হাই এইচডিআরে যাচ্ছি, তখন গিয়ে কিন্তু খুবই ল্যাগ করছে, ফ্রেম ড্রপও হচ্ছে। আর হটাই খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর রয়েছে, যে প্রসেসরটার উপর এত অত্যাচার করলে সেটা কি করে সহ্য করবে। এটা এন্ট্রি লেভেলের প্রসেসর, এই প্রসেসর দিয়ে ফোনের দাম 15,000 রুপি বা 20,000 থেকে 25,000 টাকা ম্যাক্সিমাম হওয়া উচিত। সেখানে ওপো যদি গাজুয়ারি করে জবরদস্তি করে এটা 30,000 রুপি আর 40,000 টাকায় লঞ্চ করে, তাহলে জিনিসটা একটু তো অন্যরকম হিসাবে হয়ে যায়। এবার আমরা জানি এটা যে ওপোর ফোন মানে সেটা একটু দাম বেশি হয়, এবং সেই ফোনগুলো যখন তারা অফলাইনের জন্য বার করে সেই ফোন আমরা বাজারে যখন কিনতে যাই ডিসকাউন্টও পাওয়া যায়। তো এই 30,000-এর ফোনটা আমি ধরলাম দোকানদারের সাথে খুব চাপাচাপি করে বার্গেনিং করে আপনি 25,000 রুপিতে পাবেন, কিন্তু 25,000 রুপিতে আপনাকে মাথায় রাখতে হবে যে মার্কেটে আপনি রিয়েলমি 10 Pro Plus পাচ্ছেন, রেডমি নোট 12 Pro পাচ্ছেন, এছাড়াও সব থেকে বড় কথা নাথিং ফোন 1 আপনি 27,000 রুপিতে পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশে 40,000-এর নাথিং ফোন 1ও পাওয়া যাচ্ছে। তো নাথিং এর ফোন ছেড়ে, রিয়েলমি 10 Pro Plus ছেড়ে, যেখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 প্রসেসর আছে, ওপোর এই ফোনটা নেওয়ার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে দেখতে ভালো। না, আর একটা কারণও ছোট করে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এর ডিসপ্লেটার কোয়ালিটিও ভালো, কার্ভ ডিসপ্লেটা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে, যার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা খুব ভালো কাজ করেছে, ঘোস্ট টাচেরও কোনো ইস্যু নেই। মানে ডিসপ্লের ব্যাপারে আমি পুরোপুরি সার্টিফিকেট দিতে রাজি আছি। অনেকেরই মনে হতে পারে যে এটা 5G ফোন, বিশেষ করে এখানে 13-14 5G ব্যান্ড আছে, তার জন্যই দামটা এত বেশি নিচ্ছে। না, 5G ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দিয়ে যে কটা ফোন এসেছে সবকটাই 5G ফোনই। তো সেক্ষেত্রে এই প্রসেসর দিয়ে ফোনের দাম 15,000 রুপি, খুব বেশি হলে 20,000 রুপির বেশি কোনোভাবেই হওয়া উচিত না আজকের এই মূল্য বৃদ্ধির দিনেও। তো সব মিলিয়ে এই ছিল ওপো রেনো 8T। তো এই ফোনটার ব্যাপারে আমার একটাই মতামত যে আপনি এই ফোনটা নেওয়ার আগে এর বিকল্প মার্কেটে কি কি আছে সেটা একবার অবশ্যই দেখবেন, তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন। আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।